রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসমুদ্রে পরিণত মহাসমাবেশটি দেখে রংপুরবাসী আনন্দিত ও গর্বিত। রংপুর বিভাগের সর্বস্তরের মানুষের আশাও পূরণ করেছেন রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা, এবং তিনি রংপুর বিভাগের উন্নয়নের দায়িত্ব নিজ হাতে তুলে নেয়ার ঘোষণাও দিয়েছেন। মহাসমাবেশকে কেন্দ্র করে রংপুরের ফুল ও মিষ্টি ব্যবসায়ীদের বিক্রি হয়েছে 3-4 গুণ, তারা মহাখুশি। কেউ সাজিয়েছিলেন গেট, কেউ বা আবার ফুলের তোড়া। নানান জাতের মিষ্টি বানিয়ে মিষ্টি ব্যবসায়ীরাও বিক্রি করেছিলেন ইচ্ছে মতো। মহাসমাবেশকে কেন্দ্র করে বিগত কয়েকদিনের চেয়ে অনেক বেশি ফুল বিক্রি করেছেন ফুল ব্যবসায়ীরাও, তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী আসছিল, ওই তুলনায় আমাদের অন্যান্য দিনের তুলনায় মোটামুটি ফুলের তোড়া টোড়া মোটামুটি ভালো বিক্রি হয়েছে, এবং সবাই উৎফুল্লভাবে আপনার জনসভায় গেছে এবং ফুলও নিয়ে গেছে। আসলে প্রধানমন্ত্রী আসবে সমাবেশের জন্য, এই কারণে আমরা এই ফুলের গেটটা সাজানো হয়েছে, ব্যবসা মোটামুটি ভালো হয়েছে। গতকালকে মহাসমাবেশ বেশি হওয়ার জন্য অনেক ফুল বিক্রি হয়েছে। হ্যাঁ, আসছিলাম কালকে, তারপর এখান থেকে অনেকগুলো ফুল নিছি, তার জন্য এখানে অনেক বিক্রি হয়েছে। ফুলের তেমন একটা প্রধানমন্ত্রী হয়তো বা ফুল ওইভাবে দেওয়া হয়নি, কিংবা হয়তো বা দেওয়ার অনুমোদন হয়তো দেয়নি, স্বাভাবিক দিনের মতনই স্বাভাবিক চলছে। গতকালকে মহাসমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রী আসছে, এখানে অনেক লোকের সমাগম হয়েছে, যার কারণে ফুলটা তুলনামূলক একটু বেশি বিক্রি হয়েছে। কালকে প্রধানমন্ত্রী আসার কারণে মহাসমাবেশ হয়েছে, এই কারণে ফুল একটু বেশি বিক্রি হয়েছে বিগত দিনের তুলনায়। মন্ত্রী টন্ত্রী আসছে, প্রধানমন্ত্রী আসছে, ওদের নেতাকর্মীরা ফুল দিছে, এই কারণে একটু বেশি হয়েছে। এবারের আওয়ামী লীগের মহাসমাবেশটি মহাসমুদ্রে পরিণত হয়েছিল, এত জনস্রোত এর আগে কখনো রংপুরের মানুষ দেখেননি। নানান এলাকার লোকজন রংপুরে আসায় মিষ্টি বিক্রেতারাও তাই আগে থেকেই 4-5 গুণ বেশি মিষ্টি তৈরি করেছিলেন, আর নানান আইটেমের মিষ্টি বিক্রি করতে পারায় ব্যবসায়ীরা বেজায় খুশি। কিছু মিষ্টি আছে, হাড়িভাঙ্গা, বাদামি চমচম, কাঁচা ছানা, এগুলো বেশ গেছে। তার উপরে বিশেষ করে ঠান্ডা আইটেমগুলো, লাচ্ছি, জুস, এগুলো প্রতিদিনের তুলনায় অনেক বেশি গেছে। মিষ্টি, দই, বার্থডে কেক, চাইনিজ, থাই, সবই ভালো গেছে। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা এখানে আসছেন, যার জন্য আমরা একটু ভালো বিক্রি করতে পারছি। সব আইটেমে বেকারি আইটেম, মিষ্টি, কেক বিশেষ করে, তারপর লাচ্ছি, লাচ্ছিটা প্রচণ্ড গরম ছিল তাই লাচ্ছিটাও আমাদের বেশ ভালো বিক্রি হয়েছে। বেকারি আইটেমও রয়েছে, সাধারণ জনগণ সমাবেশ উদ্দেশ্যে যারা আসছে, আমাদের এই সেলটা বেশ ফলার মতো বেশ ভালো হয়েছে আগামীতে। রংপুরের পুত্রবধূ শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়েছেন রংপুরের সর্বস্তরের মানুষ। মহাসমাবেশের কারণে ফুল ও মিষ্টি বিক্রি বেশি হওয়ায় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে।